নতুন বছর মানে নতুন ক্যালেন্ডার, আর সেই লক্ষ্যে রঞ্জিতার ড্রিম ক্যাচার লঞ্চ করলো নতুন বছরের নতুন ক্যালেন্ডার। এদিনে এই ক্যালেন্ডার লঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার রঞ্জিতা ভট্টাচার্য, ওমস্বস্তি ফিল্মসের কর্ণধার শ্রী দাস ও সোনিয়া মজুমদার, বর্ণালী সরখেল, ডিজাইনার কৌস্তব বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন ক্যালেন্ডার শ্যুটে অংশগ্রহণকারী সমস্ত মডেলরা। এই প্রথম টাইম কলকাতাতে রঞ্জিতার ড্রিম ক্যাচার ক্যালেন্ডার লঞ্চ করলো। সংস্থার কর্ণধারের কথা উঠে এলো নতুনদের নিয়ে পথ চলার কথা, তাই সে নতুনদেরকে নিয়েও আগামী দিনে পথ চলতে চায়। কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। আজকে একটা বিশেষ দিন, আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে এরকম কিছু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, তো যেই ভাবা সেই আমি ওটাতে নেমে গেলাম যে না ঠিক আছে চলো করাই যায়। আমার হ্যান্ডমেড খুব ফ্রেন্ডলি সাস্টেনেবল জুয়েলারি, তো এই জুয়েলারি নিয়ে আমি অনেক বছর ধরেই কাজ করি, তো কর্মক্ষেত্রে প্রতি বছরই আমার ইন্টারভিউ বেরোয় এবং আকাশবাণীতেও আমার ইন্টারভিউ বেরোয়, ঠিক আছে। তো আমি এই জুয়েলারিগুলোকে ব্র্যান্ডের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, তো সেটা আমি করছি বেশ অনেক বছর ধরে। আর আজকে আমি এককভাবে, আমি আজ পর্যন্ত যত কাজ করেছিলাম সব যৌথ কাজ, আজকে আমি এককভাবে আমার নিজের এই ক্যালেন্ডার শ্যুটটা আমি করলাম, আর তার সেই ক্যালেন্ডারের আজকে লঞ্চ। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে, আর যেহেতু প্রথম আমার একটু হ্যাপাজেটলি হলো জিনিসটা, তবে সুন্দরভাবে হয়েছে যে সবাই খুশি হয়েছে। আমি এইটুকুই দিতে চেয়েছিলাম সব কেজি যাতে জানা, তারা যাতে খুশি হতে পারে আমার জুয়েলারি পরে, আর সবাই আমার জুয়েলারিটা পরতে ভালোবাসে, তার জন্য আমি তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। তো এই সব কিছু নিয়ে আমার কাছে আজকে বিশেষ দিনটা বিশেষভাবেই রয়ে গেল মনের মধ্যে। সবাইকে আমি ধন্যবাদ জানাবো, ডিজাইনার কৌস্তবদা, সঞ্চয়িতাও আসতে পারেনি, আর যে তোমার যে ক্যামেরা ছিল তথাস্তুদাও আসতে পারেনি, ক্যামেরাতে অভিষেক ছিল, আর তানিয়া ছিল যে মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে, রূপালি ছিল আমার মেকআপ আর্টিস্ট, আবার আমার গেস্ট হয়ে আজকে এসছে বর্ণালী, উনি একজন রামধুন চাইল্ড ট্রাস্টের ওনার, আর গেস্ট তো আছে শ্রী আছে, আদিত্য হিসেবে কর্ণধার আছে, আর সবাই মিলে এসেছি আমাকে সাপোর্ট করেছি, আমি সবার কাছে থ্যাঙ্কফুল, যাতে সামনের বার আরও সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারি তোমাদের সবার সাপোর্ট চাই। নমস্কার। রঞ্জিতাস ড্রিম ক্যাচারের প্রথম ক্যালেন্ডার লঞ্চ প্রোগ্রাম ভীষণ সুন্দর, এটা একটা অসপিসিয়াস ডেতে আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো, এটা তো সত্যি ভীষণ আনন্দের বিষয়। এবং রঞ্জিতার যা হাতের কাজ, সেই কাজ ধীরে ধীরে অনেক মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এবং সেই মানুষগুলোর মধ্যে আমিও একজন। আমি বিগত বেশ কয়েক বছর ধরে ওর হাতের কাজের ভীষণ ভক্ত, এবং যেভাবে ধীরে ধীরে এই ব্র্যান্ডটা নেশন ওয়াইড একটা সাকসেস পেয়েছে, আমি চাইবো আরও আরও অনেক এগিয়ে যাক রঞ্জিতাস ড্রিম ক্যাচার, এবং এরকম ক্যালেন্ডার লঞ্চ, এরকম আরও অনেক ইভেন্ট ওর ব্র্যান্ডের মাধ্যমে আমরা আরও পাই। ড্রিম ক্যাচারের ফার্স্ট রঞ্জিতাস ক্যালেন্ডার লঞ্চে এসেছি, তো রঞ্জিতার কাজ সম্পর্কে বলার আমার নতুন করে কিছু নেই, অসাধারণ, ভেরি ইনোভেটিভ, ভেরি ক্রিয়েটিভ পার্সন ও, ওর কাজের মধ্যে একটা ভীষণ একশোখানা কাজের থেকে ওর কাজকে আলাদা করা যায়। আমি চাই ওর কাজ আরও দিনকে দিন সবার কাছে যাক, মানুষ ওর কাজকে আরও সুন্দর করে বুঝতে শুনি। দিদির ক্যালেন্ডার লঞ্চে আমি ওর কথা কী বলবো, আমি আমার দেখা স্ট্রং উমেন যদি কেউ হয় সেটা হলো আমার দিদি, ভীষণ সুন্দর হাতের কাজ, হ্যাঁ আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং সেই হাতের কাজ দিয়ে প্রথম ক্যালেন্ডার শ্যুট হলো আজকে। এক হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে ফ্যাশন জগতে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে, এবং জুয়েলারি তো শুধু ফ্যাশন নয়, সেটা একটা সেলিব্রেশনও বলতে পারেন, একটা এম্পাওয়ারমেন্টও দেয় উমেন্সদের, একটা এম্পাওয়ারমেন্ট দিচ্ছে এই মুহূর্তে, এবং সেই জন্য আমি বলবো ও আরও ভালো কাজ করুক, এবং ও নিজের সাথে আরও অনেককে যেন এগিয়ে নিয়ে যায় এই পথে, আমি এটাই বলবো। আমি এর আগে দিদির কাছ থেকে অনেক জুয়েলারি কিনেছি, তো জুয়েলারির কাজে দিদি অসাধারণ, মানে সব কিছুই দিদি, কোনো জুয়েলারি, যে কোনো জুয়েলারি খুবই সুন্দর। তো দিদির সাথে এটা দ্বিতীয় কাজ আমার ফ্যাশন ওয়ার্ল্ডে, তো দিদির সাথে কাজ করে আমার খুব ভালো লাগে, দিদি মানুষটা খুব ভালো আর কাজ করে খুবই ভালো লাগলো অ্যাজ এ মডেল। থ্যাংক ইউ। সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছি, ওর সঙ্গে আমি এর আগেও অনেক কাজ করেছি, আমি চাই আরও অনেক কাজের সাথে যুক্ত হোক, আর আমি এই ড্রিম ক্যাচারের সঙ্গে থাকতে পারি এবং অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ি এই কাজ।
এটাই আমার। নমস্কার, আমি অমলেন মণ্ডল, আমি এসেছি হাওড়া মসন্তপুর থেকে। তো রঞ্জিতদির কাছে আমার এটা ফার্স্ট টাইম কাজ। রঞ্জিতদির কাজ তো সত্যি অসাধারণ, নেক্সট টাইম অবশ্যই আরও কাজ করতে চাই।